সালাম আলাইকুম গাইস, আজকে চলে আসলাম আমার বড় বোনের বাড়িতে। তো আজকে একটা ফাংশন আছে, আর সেটা হচ্ছে আমার বোনের নাতি হয় সম্পর্কে, আর আমার বোনের ছেলের ছেলের জন্মদিন, যার নাম হচ্ছে সায়ান। সে সায়ানের জন্মদিনে আজকে অ্যাটেন্ড হতে আসলাম। চলছে বার্থডে প্রস্তুতি, দেখতে পাচ্ছেন আরিশা বেলুন নিয়ে কি হচ্ছে তৈরি করবে। সাথে আছে সায়ান, সাথে আছে হাসান, দেখতে পাচ্ছেন ওদের প্রস্তুতি। তো সায়ান, আচ্ছা তোমার কি জন্মদিন? হ্যাপি বার্থডে, ভালো লাগছে? তুমি আরিশা, তুমি উইশ করেছো সায়ানকে? হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে, এগুলো এখন রেডি হবে না তোমার বাড়ির জন্য? তো ফাংশনটা ছিল ফ্যামিলি প্রোগ্রাম, তো সেজন্য ওরকম ভাবে ডেকোরেশন করা হয়, জাস্ট ওকে আনন্দ দেওয়ার জন্য এটুকু সাজানো হয়েছে। আর ও হচ্ছে ইসলামিক লাইনে পড়ে, সেজন্য তার দাদা চায় না যে বিরাট কোনো অনুষ্ঠান হোক বা কোনো ঝাঁকজমকপূর্ণ বার্থডে হোক। তো এই ফাঁকে আমি আমার আপুর ঘরটাও আপনাদের সামনে তুলে ধরলাম, ওদের নিজের বাড়িতে ওরা থাকে। আমি পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম, আর সে তো আমার সামনে 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 থাকে। রাখামনি ভাত নিয়ে আসলাম, রাখামনিকে এখন খাওয়াবো। দেখেছি শুষে করে, এখানে অন্য গেস্টরাও ছিল, তো গেস্টরা খাবার খাচ্ছিল। আমি এই পাখি একটু টেবিল টেবিল রেডি করে নিলাম। গেস্টের মধ্যে ছিল আমার এই ইমিডিয়েট বড় ভাই, বড় ভাইয়ের বউ আর তার বাচ্চা, আর ছিল আমার আরেকজন বড় ভাইয়ের ছেলে নাফি। তা একটা হাই দিতে বললাম, হাই দাও, হাই দিয়ে নিল রায়ান। ছোট ভাই তো সবার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিতে নিতে বাচ্চাদের একটু খেলাধুলা দেখে নিলাম, তাদের গিফটগুলো এক একে খোলা হচ্ছে, গিফটগুলো দেখে নিলাম। সবাই বসে একত্রে অনেক মজা করছে, সাইয়ান, হাসান, সাইফান, রাফা, ওরা সবাই মিলে খুব নাচানাচি করছে, মজা করছে রায়ান সহকারে। এ ফাঁকে রায়ানার বাবাও ব্লগ আর একটা তৈরি করে নিয়েছিল নিজের চ্যানেলের জন্য। হেই সাইফান, সবাই আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি একটা 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 প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। রায়ানার আব্বু বাবুল ফুলাচ্ছে তার গান দিয়ে, তো যাদের আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ 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 একটা কমেন্ট করে যাবেন আমার কমেন্ট সেকশনে। চলে আসলো কেক কাটার পালা, সাইয়ানের
বাবা তার পাশে এসে দাঁড়ালো, বাকি পিচি পাচ্ছি সবাই একত্রে হয়ে দাঁড়িয়ে এখন কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ সায়ান। তো পুরো দিনটা ওদের জন্য অনেক মজায় কেটেছে, কারণ এক জায়গায় অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকলে এমন আনন্দ ফুর্তি করে। আয়ানা আম্মু কেকটা কেটে সবার মুখে খাওয়াইয়ে দিচ্ছে, প্রথমে সায়ান, তারপর রায়ান্স, রাফা, তারপরে ওর বাবা, সবাইকে খাওয়াইয়ে দিচ্ছে। কেক খাওয়ানোর পালা শেষ। এবার সর্বশেষ যেটা খেয়েছি আমরা সেটা হচ্ছে এক কাপ চা, কারণ শীতের মৌসুমে চা কফি না হলে কি চলে। তাই আমরা এই ভিডিওটা এক কাপ চা খেয়ে শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এভাবেই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।